মহান আল্লাহ গুণবাচক সিফাতি নামের আমল করলে কখনো বিথা যাবে না প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার দিন এবং রাত খুবই গুরুত্বপূর্ণ এই সময়টিতে আল্লাহ রব্বুল আলামিনের পাঁচটি গুণ সিফাতি নামের জিকির যদি একটি নিয়মে আপনারা করতে পারেন যে নিয়তি আমলটি করবেন সে নিয়তি আল্লাহ রব আলামিন আপনাদের পূরণ করবে পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করতে চাইলে আপনি আমলটি করে দোয়া করুন পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে পরিবার সংসার থেকে অশান্তি কষ্ট দুঃখ দূর করতে চাইলে আমলটি করে আপনি দোয়া আল্লাহ অশান্তি দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ করে দিবে যেই দোয়া করবেন আমলটি করে যে নিয়তে আমলটি করবেন সে নিয়তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পূরণ করবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবারে দিনে না পারলে রাতে যে কোনো সময় আপনি এ নিয়মে আমলটি করবেন যেভাবে আমি আপনাদেরকে বলে দেব ইনশা আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার কপাল খুলে যাবে নেবেজি বলেছেন এই আমলের মধ্যে এমন একটি ছোট্ট শ্রেষ্ঠ আল্লাহর নাম আছে যেই নামটি ধরে ডাকলে আল্লাহ কখনো যেতে দেন আপনার ডাকে আল্লাহ সারা দিবে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলমিনের গুণবাচক পাঁচটি সিফাতি নামের জিকির কিভাবে করবেন আমি স্ক্যানের মধ্যে লিখে দেব তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই বৃহস্পতিবার কিন্তু শ্রেষ্ঠ একটি দিন এ বৃহস্পতিবারে আপনি আমলটি করবেন কেন বৃহস্পতিবারে আসমানের দরজা খোলা থাকে আল্লাহু আকবার নবীজি প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন সোমবারও রোজা রাখতেন নবীজিকে প্রশ্ন করলেন সাহাবাই کرامরা সুলাল্লাহ আমরা জানতে চাই আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন কেন এবং অপেক্ষা করেন এবং আপনি কোন দিন বৃহস্পতিবার আসবে অপেক্ষায় থাকেন কেন আমরা জানলে ভালো হয় নী বললেন ও সাহাবাই আমরা বৃহস্পতিবার এমন একটি দিন আল্লাহ দুনিয়ার মধ্যে যারা আছে সবার আমল নামাতা আল্লাহ রব্বুল আলমিনের সামনে উপস্থাপন করা হয় সবার আমল বৃহস্পতিবারে বৃহস্পতিবার আল্লাহ তালা দেখতে পায় নবীজি বলেছেন আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা অবস্থাপন করা হবে ওই সময় যাতে আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে এই জন্য বৃহস্পতিবারে আমি রোজা রাখি আল্লাহু আকবার এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি বৃহস্পতিবারে মাপ ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেয় আপনি এই আমলটি যদি করতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমাও করে দিবেন একবার আল্লাহ একবার বৃহস্পতিবার দিন খুব গুরুত্বপূর্ণ দিন এবং বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত আসে এটাকে জুমার রাত বলা হয় এটা তো শ্রেষ্ঠ রাত পাঁচটি রাত বৎসরের মধ্যে দোয়া কবুল হয় এর মধ্যে রজবের প্রথম রাত বলা হয় সেই রাত আল্লাহ একবার সবে বারাতের রাত যেটাকে বলা হয় দুই ঈদের রাত অল একবার আল্লাহ একবার এবং জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত আপনি যখনই আমলটি করেন কবুল ও হয়ে যাবে যে নিয়তে করবেন সে নিয়তি পূরণ হবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নাম কয়টি পাঁচটি একটি নিয়মে আপনি পড়বেন আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে কতই না ভাগ্যবান ওই সমস্ত আমার মহিলা মা ও বোনেরা আমার ভাই এবং বোনেরা সকলে যারা এই শ্রেষ্ঠ আমলটা বৃহস্পতিবারের দিনে না পারলে রাতে করবে কতই না ভাগ্যবান আমি আপনাদেরকে নিয়মটা সুন্দর করে বলে দিচ্ছি তার পূর্বে আমি একটু প্রার্থনা করে নিই আল্লাহর কাছে আয় আল্লাহ যারা যারা এই ভিডিওটা দেখতেছে মনোযোগ সহকারে দেখবে এবং আমলটা করবে চেষ্টা করবে আপনি যে কোনো দিনই কথা শুনলেও কিন্তু লাভ হয় আমল না করলেও এই যে আপনি জিকিরের কথাগুলো শুনতেছেন ফজিলতপূর্ণ কথাগুলো শুনতেছেন শুনলেও সব আছে আবার আমল করলে তো সব আছে আমল না করলে গুণা নাই এই যে ভিডিও গুলো আপনি শুনবেন যতক্ষণ শুনবেন ততক্ষণ আল্লাহ আপনাকে আল্লাহ যারা যারা আমল করবে শুনতেছে মনোযোগ সহকারে তাদের সকলের জীবনের যৌবনের সব গুণাগুলো আল্লাহ গোপনের শক্ত গুণাগুলো ক্ষমা করে দাও তাদের জীবনকে সুন্দর করো তাদেরকে তুমি সুস্থ রাইখ প্রত্যেকটা গুণা থেকে আল্লাহ বেঁচে থাকার তাওফিক দান করে দিও কঠিন রোগ থেকে আল্লাহ তুমি

এই আমলটি করবেন সর্বপ্রথম আপনাকে অজু করতে হবে বৃহস্পতিবারের দিনে না পারলে রাতে হলেও আপনি আমলটি করবেন যে কোনো সময় সারা রাতের মধ্যে করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনি সর্বপ্রথম অজু করবেন অজুর শুরুতে বিসমিল্লাহিম বলে অজু শুরু করবেন আরো দোয়া পারলে পড়বেন তবে প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি শুরু করে তারপর দোয়া পড়বেন তারপর অজু যখন আপনার সুন্দরভাবে করা শেষ হয়ে যাবে তারপর আপনি আকাশের দিকে তাকিয়ে কালেমায় করবেন আপনার জন্যে আট জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে অজু করার পর আপনি কালেমায় শাহাদাত পড়তে পারলে এভাবে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ একটি নিয়মে পড়তে হবে সুরাগুলো অন্য সিস্টেমে পড়তে হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে শরণ ইনশাআল্লাহ কত সময় তো জীবনে নষ্ট করছেন একটু আমল করেন আমল করলে মনে প্রশান্তি আসে আমল করলে আল্লাহ তালা ভালোবাসে আমল করে দোয়া করলে দোয়া কবুল হয় ভাগ্য পরিবর্তন হয় আমল করতে কি পয়সা লাগে না একটু সময় ব্যয় করে আপনি আমলটি করলেন আল্লাহ খুশি ভাগ্য পরিবর্তন হয়ে গেল ইনশাআল্লাহ আপনি নামাজের জায় নামাজের মধ্যে দাঁড়াবেন কারণ নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বলেছেন আর নবীজির যখন যা প্রয়োজন থাকত বা প্রয়োজন ছিল নবীজি এ নামাজটা পড়তেন আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি জায়নামাজের দোয়াটা পড়বেন যদি পারেন না পড়লে সমস্যা নাই কোনো সমস্যা নাই যদি পারেন নে দোয়াটা নামাজের বিছানার মধ্যে জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়বেন এভাবে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়্যা লিল্লাযী ফাতারা সামাওযাতি ওয়াল আরদা হানিফা ওয়া মা'আনা মিনাল এভাবে আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে দোয়াটি পড়বেন তারপরে আপনি নিয়ত করবেন নিয়তরা বাঁধবেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখাত সালাতুল হাজত নফল নামাজ পড়তেছি আপনি এভাবে নিয়তরা করবেন যদি আপনি আরবিতে নিয়ত করেন এভাবে করবেন আপনি যে নিয়তি করতে পারেন আরবিতে করলে নাওয়াই তো আনুসল্লাহ রকাতাই সালাতুল হাজত নফলি মুতাবাৎ জেহান ইলা জিহাতিল কারাবাতি শারিফাতী আল্লাহ একবার আবারও বলছি নাওয়াইতু আনুসাল্লা ইল্লাহি তাআলা ওয়াকতাই সালাতুল হাজাত নাফলি মুতাবা জিহান ইলা জিহাতিল কারাবাতি শারিফাতী আল্লাহ একবার যদি আপনি আরবি না পারেন বাংলাতে এভাবে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজাত নফল নামাজ আদায় করতেছি মনোযোগ সহকারে নামাজটা নিহতরা এভাবে বাঁধবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ যতক্ষণ শুনবেন ততক্ষণ সব হবে দশটি করে নেকি নামাজটাও শিখলেন সময়টাও কাজে লাগলো সুন্দর করে আমলটা করলেন ইনশাল্লাহ আপনি নিয়তরা বাদ বলছি বাংলাতে আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখা সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি একবার এভাবে নিয়োতরা বাঁধবেন আমি বসে বসে দেখাচ্ছি আপনার দাঁড়ায় পড়বেন নামাজটা নিয়ত্রা বাঁধার পর সানাপাঠ করবেন সোবাহানা কাল্লা আহম্মা অবিহান্দিকা ওতাবা র কেস মুকা ও তা আলা জেদ্দুকা এখন আউদুবিল্লাহ বিস্মিল্লাহ সহকারে সুরা সাথীহা পাঠ করবেন আউদু বিল্লাহি মেনা সইতা নিরুয়া জীম বিস্মিল্লা হ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আমিন এখন বিসমিল্লা পরে আপনি سورة إخلاص تين بار بار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اكبر پورسي سورة إخلاص أبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আবার সুরাই এখলাস বিসমিল্লা হিরু অহমান আল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ আল্লামিয়ালীদোয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহ কুফোয়ান আহাদ এভাবে সূরা ফাতিহা একবার তিনবার সোরা এখলাস পড়বেন প্রথম রাখাতে। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে গিয়ে আপনি তিনবার পড়বেন সুবহানাল রাব্বিয়াল আজীম সুবহানাল রাব্বিয়াল আজীম রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু হামিদা এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হামদ তারপর সিজদায় চলে যাবেন আল্লাহু اکبر সিজদাগি তিনবার সোবাহানরব্বিয়াল আয়োলা সৌবাহানরব্বিয়াল আলা শোবাহায়নরব্বিয়াল আয়োলা আও লহ একবার দুই সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন বা দোয়া পারলে দুয়া পড়বে না পড়লে সমস্যা নেই তারপর আবার সেজদায় চলে যাবেন আওলহ একবার আবারও শেষ দেয় তিনবারব্বিয়াল আওয়লা সো বাহানারব্বিয়াল অয়লা সো বাহানারব্বিয়াল আয়লা এখন দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্যে আ লা দ্বিতীয় রাকাতে জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين يقول عبر السورة اخلص كل هو بار. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبصر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد

দুই মাঝখানে বসে একটু লেট করবেন সোজা হয়ে বসে তারপর আবার শেষদা আল্লাহ আবার শেষদা গিয়ে তিনবার সুবাহান لا سبحان ربي الاعلى الله اكبر

لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت

যেভাবে আপনাদেরকে বলে দিয়েছে দেখিয়ে দিয়েছে ইনশাল্লাহ তারপরে নামাজ পড়ার পরে আপনি আল্লাহ পাঁচটি গুণবাচক সিফাতি নামের জিকির আপনি করে পড়বেন এ নিয়মে পড়বেন যেভাবে আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ প্রথমে পড়বেন ইয়া রহমানু ইয়া আল্লাহ পাঁচবার যেমন ইয়া রহমানু ইয়া আল্লাহ

দুই নাম্বারে আপনি আল্লাহর আরেকটি নাম ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া আল্লাহ আবার পাঁচবার এটা তিন নাম্বারে কারিমু ইয়া অল ইয়াকিম ইয়াকিম ইয়া অল্ল এটাও পাঁচবার চার নম্বরে আল্লাহ আল্লাহ আপনাকে রিজিক দিবে এই নামগুলো পড়লে يا رزاق يا الله ايتو پاس بار پاس نمبر يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام پاس بار يا ذا الجلال والإكرام ايتو اسم يا دعا ايه پاس আপনি পাঁচবার পড়বেন পাঁচবার করে আর কি প্রথমটা পাঁচবার দ্বিতীয়টা পাঁচবার তৃতীয়টা পাঁচবার 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 করে পাঁচটা নাম পড়বেন পঁচিশ বার হয়ে যাবে সবগুলো মিলে পাঁচটা পাঁচবার পাঁচবার করে তারপরে আপনি নামগুলা পাঁচবার পাঁচবার করে পড়ার পর পাঁচবার আপনি আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্লাহ পাঁচবার তারপরে আপনি শরীফ পাঁচবার শরীফ না পড়লে কিন্তু দোয়া কবুল হয় না জুলন্ত অবস্থায় থাকে সাল্লাহবার তারপরে আল্লাহ আলামিনের কাছে আপনি দোয়া করবেন আল্লাহ ইসমে আজমায় এই সিফাতি নামের উসিলাই তোমার সালাতুল হাজত রুসিলা মানে উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমার বিপদ আপদকে দূর করেই দেওয়া খুব সমস্যার মধ্যে আছি অশান্তির মধ্যে আছি রোগের মধ্যে আছি আল্লাহর কাছে মনটা খুলে বলবেন কোন সমস্যার মধ্যে আছেন আল্লাহ সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে দিবে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই সমস্যার মধ্যে আছে আপনি বলতে দেরি আর মনের আশা পূরণ হতে দেরি হবে না ইনশাআল্লাহ কারণ আপনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নামগুলো উচ্চারণ করেছেন নামাজের মাধ্যমে সাহায্য চাচ্ছেন নবীজি যেভাবে শিখিয়েছেন সেভাবে আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন এই আমলটি করে আপনি যা মন চায় যা আপনার প্রয়োজন আপনি সেই দোয়াটাই করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি আমলটি শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন বৃহস্পতিবার দিনে না হয় রাতে যেকোনো সময় আপনি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আবারও সংক্ষিপ্ত বলে দিচ্ছি আপনারা প্রথমে অজু করবেন সুন্দরভাবে প্রথমে সুন্দর ভাবে শেষে কালেমায় শাহাদাত পড়বেন আকাশের দিকে তাকিয়ে তারপর দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন একটি নিয়মে কিভাবে প্রথম রাকাতে সুরা ফাতিহা পরের রাখা মানে সুরাফ আতিহার পরে তিনবার সুরা ইখলাস দুই রাকাত একই সিস্টেমে পড়বেন তারপর সালাম ফিরানোর পরে এক নাম্বার আল্লাহর একটি নাম পাঁচবার পড়বেন ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ পাঁচবার দুই নাম্বার ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া আল্লাহ পাঁচবার তিন নাম্বার ইয়া কারিমু ইয়া আল্লাহ পাঁচবার চার নাম্বার ইয়া রজ্জাকু ইয়া আল্লাহ পাঁচবার পাঁচ নাম্বার ইয়া জাল জালালি ওয়াল ইক্রম এটা শুধু পাঁচবার পড়বেন পাঁচবার পাঁচবার আল্লাহর নামগুলো হয়ে গেলে আপনি ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পড়বেন পাঁচবার তারপর পাঁচবার দুরু শরীফ সাল্লিসাল্লাম সাল আলহাম সাল্লাম পাঁচবার পড়ার পর এরপর আপনি আল্লাহর কাছে প্রাণ খুলে আপনি চোখের পানে ছেড়ে দিয়ে দোয়া করবেন ইনশাল্লাহ যে দোয়া করবেন সেই দোয়া কবলও মেঞ্জুর হয়ে যাবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এতক্ষণ পর্যন্ত সময়টা ব্যয় করে দিনই কথাবার্তাগুলো আল্লাহর কথাবার্তাগুলো নামাজটা শিখেছেন আল্লাহর নামগুলো শিখেছেন আমলটা শিখতে পেরেছেন আশা করি আল্লাহ আপনাদেরকে কবল করুক মেনজুর করুক জীবনের গুণা মাফ করুক জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তোমার বান্দা তুমি মক্কা মদিনায় নিয়ে যাও আমাকে যেভাবে তোমার ঘরকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছো তোমার বান্দা যাতে স্পর্শ করতে পারে তোমার ঘরের মধ্যে খানায় কাবাতে সেই তাওফিক দান করে দাও আমিন প্রিয় দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর আছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ